ঈদের ছুটি শেষে অনেকটাই ফাঁকা রাজধানীর বাজার, তবে ক্রেতা উপস্থিতি কম থাকলেও কমেনি নিত্যপণ্যের দাম। উল্টো বরাবরের মতো নানান অজুহাতে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 150 টাকা। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা দরে। 80 টাকা কেজি মরিচ 240 টাকা চায়। এখন তো এটা বাড়ার কথা, ঈদের পর তো দাম বাড়ার কথা না। এটা বাড়লো কেন? মরিচ ঝরতো, মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে, আমদানি কম, মরিচের দাম বেশি। বাজারে ভোজ্য তেল, আটা, ময়দা, পেঁয়াজ, আদা, রসুনের দাম ঈদের আগে থেকেই ছিল উচ্চ দরে। ঈদের পরেও কমেনি এসব পণ্যের দাম। পেঁয়াজের কেজি বর্তমানে 100 টাকা, আদার কেজি 300 টাকা, রসুন হলো 230 টাকা 40 টাকা। এরপরে আপনার মশলার দামগুলি তো আগের দামে আছে, এখনো কোনো পরিবর্তন নেই। অস্থিতিশীল মাছ মাংসের বাজারও, দাম বাড়ছে হু হু করে। মাছ ব্যবসায়ীরা মাছের দাম কম বললেও ভোক্তারা বলছেন ভিন্ন কথা। ঈদের আগে এগুলা বিক্রি করছি 1600 1500, আজকে বিক্রি করতেছি 1300 কেজিতে, 200-300 টাকা কেজিতে কম দাম আছে। 19-20 তো আছে, ঈদের আগে হয়তো রুই মাছটা কিনতাম 320 টাকা করে, এখন 350 টাকা করে। ব্রয়লার 180 টাকা চলতেছে, আর পাকিস্তানে আছে 320 টাকা। দিনে দিনে বাজার পরিস্থিতি মধ্যবিত্তদের নাগালের বাইরে এমন অভিযোগ করেন ভোক্তারা। 1 কেজি নিলে ওখানে 1/2 কেজি করে নিতে হয়, এই কোনোটাই বাদ দেওয়া যাচ্ছে না। কিন্তু মাছ মাংস চাল তেল সবই এরকম। বাজারে সুশাসন আনতে নিয়মিত মনিটরিং এবং সিন্ডিকেট ভেঙে দেয়া প্রয়োজন বলেও জানান ভোক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।